বিজ্ঞ হরিপ্রসাদ শাস্ত্রীর মতে, এক তৈলে চাকা ঘোরে, আরেক তৈলে মন ফেরে। না, তোষামোদ করা সেই চৌকস তেলের কথা নয়, বলছি কোরিয়া থেকে আমদানি করা পেরিলা তেলের কথা, বাজারে যার বর্তমান মূল্য কেজিতে 2 থেকে 3 হাজার টাকা। দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভারতের বহুবিধ ব্যবহারের পর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বাংলাদেশের আবহাওয়ায় এর উচ্চ ফলন ঘটাতে সক্ষম হয়েছেন। পেরিলা বা সাউ পেরিলা ওয়ান নামের এই তেলবীজে আছে 50 থেকে 55% ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। ইউরিক অ্যাসিডের পরিমাণ 0%। এই তেলে আছে 91% অসম্পৃক্ত ফ্যাট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক, ত্বক ও চোখের জ্যোতি বাড়ায়। শেকৃবির গবেষকরা জানিয়েছেন, বীজতলা ও মূল জমিতে পূর্ণাঙ্গ ফসল হতে সময় নেয় 3 থেকে 3.5 মাস। কৃষক চাইলে জমিতে প্রধান ফসলের মাঝের সময়টাতে বাড়তি ফসল হিসেবে তুলে নিতে পারেন পেরিলা। এছাড়া বাড়ির আঙিনা বা ফলের বাগানের মাঝে কিংবা পাহাড়ি অঞ্চলেও অনায়াসে করা যাবে এই তেলবীজের চাষ। এটা হচ্ছে মূলত খরিফ টু বা বর্ষাকালীন ফসল বাংলাদেশে হয়, যেখানে আমাদের দেশে যত তৈল ফসল আছে সেগুলো সবই রবি মৌসুম বা শীতকালে আমরা যাকে বলি সেখানে হয়। তো এটা আমাদের দেশের জন্য একটা অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। আরেকটা হচ্ছে আমাদের এই ফসলটা যখন আমরা করতে যাই বন্যামুক্ত যে সমস্ত জায়গা, যেমন আপনি যদি যেখানে বন্যা হয় না যে কোনো ধরনের জমিতে এটা হবে, আপনি মূল জমিতে করার পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি কোনো একটা ফল বাগান করলাম, আমার জায়গাটা পতিত অবস্থা আছে, সেই ফল বাগানের মাঝেও কিন্তু এটা করা যায়। পাশাপাশি এটার যে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আপনার চারাটা রূপ মানে ট্রান্সপ্লান্টিং ক্রপ, অর্থাৎ চারা তৈরি করে আপনি লাগাবেন, যার ধরুন আমাদের কিন্তু মূল জমিতে মাত্র 70 থেকে 75 দিন লাগে আর বীজতলায় 30 দিন লাগে। তো এটার একটা যেটা সম্ভাবনা সেটা হচ্ছে এটা উচ্চ মূল্যের ফসল বাংলাদেশে বা পৃথিবীতে, এটা হাই এক্সপেন্সিভ ওয়েল নামে পরিচিত, কারণ এটার যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমরা বলি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেটাকে কিন্তু আপনার এখানে আমাদের 50%-এর উপরে আমরা পেয়েছি। যার ধরুন এই বিষয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞরা এটাকে বলেন যে আপনাদের যদি কোনো মাছের প্রতি যদি কোনো অ্যালার্জি থাকে কারোর, সে কিন্তু এই এই পেরিলা অয়েল দিয়ে কিন্তু তার ওমেগা থ্রি চাহিদাটা সে পূরণ করতে পারবে। যারা দেশের বাইরে পেরিলা মানে যে কোনো অয়েল এক্সপোর্ট করেন ওনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, ওনারা বলতেছেন যে আমরা এই পেরিলা বীজটা যদি নিতে পারি কৃষক থেকে, আমরা তো দেশে আমরা সুপার শপগুলোতে যে হাই এক্সপেন্সিভ অয়েল হিসেবে আমরা দিতে পারবো, যারা আপনার এই অলিভ অয়েল কিংবা সানফ্লাওয়ার খায় বিদেশ থেকে এনে, ওই কাস্টমারটা যদি আমরা নিতে পারি তাহলে দেশের অর্থনৈতিকভাবে উপকৃত হবে এবং কৃষকদেরও কিন্তু লাভ হবে। পাশাপাশি দেশের বাইরেও কিন্তু অনেক ডিমান্ড থাকার কারণে এটা কিন্তু আপনার বিদেশে এক্সপোর্ট করার একটা সম্ভাবনা থাকবে। বাংলাদেশের 20টি জেলার 45টি উপজেলায় সীমিত আকারে চাষ হচ্ছে পেরিলা। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এর বিপুল চাহিদা থাকায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে দিন দিন বাড়ছে পেরিলা চাষের আগ্রহ। চাষ ক্ষেত্রে যেই সমস্যাটা হয়েছে, প্রথমত উঁচু জমিতে চাষ করতে হবে এবং অবশ্যই অবশ্যই যারা এই এই পেরিলা নিয়ে কাজ করবে সামনে, তারা যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, পানি নিষ্কাশনের যেই জমিতে পানি জমে না সেই জমিতেই যেন চাষ করে, অন্যথায় না, কারণ নাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং সেটা যদি করতে পারে তাহলে তারা খুব সহজেই এবং খুব সুন্দরভাবে পেরিলা চাষ করতে পারবে এবং ভালো ফলনও পাবে। খুব অল্প খরচেই চাষ করা যায়, কোনো জৈব সারটা যদি একজন কৃষক ব্যবহার করে সেটা তার জন্য খুবই ভালো এবং আলাদাভাবে কোনো সারও দিতে হবে না, সেই ফসলের মানও অনেক ভালো হবে। পেরিলার বীজ ছাড়াও এর পাতা সালাদ, আচার, চাটনি, ভর্তা ও বিভিন্ন খাবারে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। এর খৈল 40% প্রোটিন সমৃদ্ধ, যা পোলট্রি ফিডের জন্য অত্যন্ত পুষ্টিকর। কম খরচে অধিক ফলন ও উচ্চ আয় সমৃদ্ধ এই ফসল প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষক পর্যায়ে তাদের যে সাড়াটা আমরা যথেষ্ট ভালো পেয়েছি, তো সেক্ষেত্রে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে সরকারের যে কৃষি বিভাগ আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, ওনারা যদি এই ফসলটা ওনাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের অন্তর্ভুক্ত করে নেন, তাহলে এটা বিভিন্ন যে উপজেলায় যে সমস্ত জায়গায় এটা সুইটেবল, যে উঁচু জমি বা মাঝারি উঁচু জমি যেখানে বর্ষার পানি জমে না সেখানে এটা ডেমনস্ট্রেশন আকারে নিলে এটা সহজে ফার্মার্সরা তাদের দৃষ্টি আকর্ষণ
হবে এবং তারা এই ফসলটা করতে উদ্বুদ্ধ হবে। ইন্টারন্যাশনাল চ্যানেল যদি আমরা ধরিয়ে দিতে পারি যে আমাদের লোকালি এখানে প্রোডাকশন তেলটা হবে, তেলের প্রোডাকশন হবে, ওখানে সেল হবে, তাহলে দেখা যাবে যে একটা সুন্দর স্মুথ মার্কেটিং চ্যানেল তৈরি হয়ে যায়। সিডটা যেহেতু ওপেন পলিনেটেড ক্রপ, এটা হাইব্রিডের মতো এ ধরনের কোনো কমপ্লেক্সিটি এখানে নাই, কাজেই ফার্মার একবার তার ঘরে যদি এটা বীজটা উঠাতে পারে, সে ওই বীজ কিছু বিক্রি করতে পারে, কিছু সে নিজে তেল তৈরি করতে পারে, আর কিছু পরবর্তী জেনারেশন আগামী সিজনে সেটা ব্যবহার করতে পারবে, এটার জন্য কোনো জটিলতা নেই। আমরা নিজেরাই এখানে গবেষণা করে দেখেছি যে বাংলাদেশে যে ডোমেস্টিক পর্যায়ে যে টেম্পারেচার বা রিলেটিভ হিউমিডিটি বিরাজ করে, তাতে করে হোল ইয়ার রাউন্ড মোটামুটি একটা ছায়াযুক্ত ঠান্ডা পরিবেশে স্বাভাবিকভাবেই এক বছর দুই বছর এটার জীবনকাল স্বাভাবিক থাকে, কোনো রকমের ভায়াবিলিটি লস হয় না। সয়াবিন, সরিষা, সূর্যমুখীর মতো বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব পেরিলা। এটি ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়াবে কর্মসংস্থান, বাড়বে রপ্তানি আয়ও। বাংলাদেশে ভবিষ্যতে পেরিলার অপার সম্ভাবনা নিয়ে তাই আশাবাদী কৃষিবিদেরা। আফরোজা খাতুন, বিবিএস বাংলা।